कर कृपा जगदम्ब भवानी मैं बालक नादान हूँ नहीं आराधन जप तप जानू मैं अब गुण की खान हूँ बे ऐसा मरदान है मैया सुमिरन तेरा गाऊँ मैं ऐसा प्यार बहा दे मैया चरणों से लग जाऊं में सब अंधकार मिटा दे मैया दर्श तेरा कर पाऊँ मैं মা মর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক মাগো জয় জয়কার হোক বন্ধুরা তোমাদের সব বাইকে এই লাডুকপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছেন মূল পাঠে যাওয়ার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রজীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি পার্ট ওয়ান টু পার্ট সেভেন্টি এইট বন্ধুরা আপলোড করা আছে তোমরা যারা নি চ্যানেলে গিয়ে সার্চ করে প্লিজ দেখে নিও দেখবে মা নর্মদা বলে প্লে লিস্ট করা আছে তার মধ্যে তোমরা তপভূমি নর্মদার সব পার্টগুলো পেয়ে যাবে পার্ট সেভেন্টি এইটে তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি গিয়ে পৌঁছলেন অগস্তি গুহায় তার সাথে দেখা হলো কার না প্রলয় দাসজির এবং প্রলয় দাসজি মা সে ধ্যান মন্ত্র পাঠ করছিলেন নারায়ণজিকে পাঠ করালেন তারপর ধ্যানে ডুবে গেলেন বহুক্ষণ সময় কেটে গেল যে তিনি ধ্যান ও এই অবধি তোমাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম পার্ট সেভেন্টি এইটে বন্ধুরা আজকে তারপর থেকে পাঠ করব এখন একদম সকালবেলা একটু একটু করে আলো ফুটছে টাইম তো আমাদের পৌনে ছটা বাজে তো পরের দিকে ব্যস্ত হয়ে যাব। সেই কারণেই ভোরবেলাই পাঠ করতে বসলাম তোমরা হয়তো যখন পাবে তখন অনেকটা বেলা হয়ে যাবে কি বিকেলের দিকে কি দুপুরের দিকে হয়তো পাবে কেননা ভিডিওটা আপলোড হতে অনেকটা সময় লেগে যায় তো চলো মূল পাঠে ফিরে আসে যদি এটা ব্লগ হতো না বন্ধুরা তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম বাইরেটা কি মিষ্টি লাগছে একটু একটু করে আলো ফুটছে কিন্তু এটা তো ঠিক সেই অর্থে ব্লগ নয় তো সেই জন্যে সামনে তো মাই থাকেন তোমরা দেখেছ যে মায়ের ছবিগুলোই থাকে আর শুধু ভয়েস ওভারটা আমি দিতে থাকি তো সেই কারণে সেটা দেখাতে পারলাম না নইলে বাইরেটা এখন খুব মিষ্টি লাগছে আচ্ছা মূল পাঠে ফিরে আসি বন্ধুরা তো প্রলয়দাসি তো ধ্যানে ডুবে রইলেন বহুক্ষণ সময় কেটে গেল লিখছেন নারায়ণজি বেলা পাঁচটা নাগাদ তার দেহে স্পন্দন দেখা গেল ঘরের মধ্যে এমন নিশ্চিত্র অন্ধকার ঘনিয়ে এলো যে কাছাকাছি বসে থেকেও তার দেহটাও দেখতে পাচ্ছি না গুহার শেষ প্রান্তে অত্যন্ত মৃদু এক ক্ষীণ আলো শিখা দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেলাম দেখলাম একটা বড় পাথরের চাঙরের আড়ালে ওই চাঙরই ভেদ করে প্রায় এক ফুট দীর্ঘ এক স্বয়ম্ভু লিঙ্গ উত্থিত আছেন গোটা শিবলিঙ্গ চন্দনে বিভূষিত তার শিষ্য দেশে একটি বিল্লপত্র সেখান থেকে এক অপূর্ব সুরভি চারিদিকে ছড়িয়ে পড়ছে গন্ধটা এমনই মিষ্টি যে আমি বার কয়েক নিঃশ্বাস টেনে টেনে বুক ভরে গন্ধটা নিলাম দেখে আশ্চর্য হলাম যে শিবলিঙ্গের পিছন দিক দিয়েই ঝিরঝির করে জল উঠছে এই জলই তাহলে ঝর্নার উৎস গুহার একদিকের দেওয়াল ঘেসে গুহা মুখ দিয়ে বেরিয়ে সিঁড়িগুলোকে প্লাবিত করে চলেছে আমি শাষ্টাঙ্গে গুপ্তেশ্বর মহাদেবকে প্রণাম করলাম এমন সময় পিছন দিক থেকে প্রলয় বলে উঠলেন দার্সান কার্লিয়া মহাদেব ইধার আগস্তজি কা প্রতাপ সে প্রকট হুয়া কই বখত আগস্তজি ইধার থে এসমে কই সন্দেহ নেই হ্যাঁ আমারা অনুভাবই এসাই হ্যাঁ আমি তার কাছে এসে বসলাম जिज्ञासा शकुल कृपा करके अगस्त जी का बारे में कुछ बताइए अरे उनका पहले आप सोमानंद जी का बारे में थोड़ा सुन लीजिए आप उनको दो दफे जो सपने में देखा और आप सोचते थे हो उन्होंने चोला छोड़ दिया इसलिए हम देखता है तुम्हारा अंतकरण बीच बीच में दुख खाता है सोमानंद जी बहाल तबीयत में है उन्होंने जोकताप से प्रकृति वसित तो कर लिया है তোমরা তো জানো কে দুদিন স্বপ্ন দেখে শৈলেন্দ্র নারায়ণজি কতটা বিচলিত হয়েছিলেন তাহলে কি সোমানন্দ জী দেহ ত্যাগ করলেন এরকম একটা চিন্তা তার মনের মধ্যে ছিল তো প্রলয় দাস সেটা বুঝতে পেরেছিলেন ওই যে ইন্টারনাল মেসেজ তপভূমি নর্মদাতে কদিন আগেই তোমাদেরকে পাঠ করে শোনাতে গিয়ে এই শব্দটা পাঠ করেছিলাম তো তোমাদের নিশ্চয়ই মনে আছে তো এই ম্যাসেজগুলো তো এই সাধু সন্ত মানে এই ধরনের মহাত্মাদের কাছে পৌঁছে যায় একটা যোগসূত্র থাকে মনের একটা যোগসূত্র থাকে এখন নয় টেলিফোন আছে ফোন আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে টুইটার আছে কত কিছু আছে কিন্তু এনাদের যে নেটওয়ার্ক এনাদের টাওয়ারটা অনেক বেশি এর এইগুলোর থেকেও অনেক বেশি মজবুত এই সব সাপোর্ট সিস্টেমগুলো মাঝে মধ্যে বিকল হয় কিন্তু এনারা যেভাবে জানতে পারেন সেইটা কখনও কোনো দিন বিকল হয় না যখন চান যেভাবে চান দেখতে পারেন জানতেও পারেন তো প্রলয় সেটা বুঝতে পেরেছিলেন বলেই শৈলেন্দ্র নারায়ণজির মনে যে একটা চিন্তা হচ্ছিল একটা দুঃখ হচ্ছিলো সোমানন্দজিকে নিয়ে একটা অস্থিরতা কাজ করছিল সেটা তিনি দূর করে দিলেন যে সমানন্দজি খুব আনন্দেই আছেন ভালো আছেন উনি প্রকৃতি বৈশিত্ব আয়ত্ত করে নিয়েছেন এখন সীতাবনে বনে আছেন লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি অন্তর্জামী মহাপুরুষের অন্তর্ভেদী বাক্য শুনে আমি খুশি হলেও স্তম্ভিত হলাম না কেননা ওঙ্কারেশ্বরে এর তপস্থলিতে থাকার সময়েই এর রকম অন্তর্জামিত্বের বহু অভ্রান্ত প্রমাণ পেয়েছিলাম তোমারা কমান্ডলু মুছে উসমে পানি নেহি হাম উসমে পানি ভার দিতে হয়। আমি কোনো কথা বলার পূর্বেই তিনি আমার কোমণ্ডলুটা নিয়ে যেদিকে গুপ্তেশ্বর যে বিরাজমান সেদিকে চলে গেলেন এবং কমন্ডুলু ভরে জল এনে আমার সামনে রাখলেন আমি বললাম ওঙ্কারেশ্বরে আপনার গুহাতে যে আশ্চর্য প্রদীপটা দেখেছিলাম সেটি আপনার সঙ্গে থাকলে খুব ভালো হতো তাহলে এখন অন্ধকারে থাকতে হতো না সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে সেটা জ্বলে উঠত এই কথার কোনো উত্তর না দিয়ে প্রলয় দাসী বললেন কা বারে মে মহাভারত আর পুরাণ মে বহৎ কাহানি বহত কিসা আপনি পড়া হয় আপ নেহি শোনা ও বাদ আম বলতা है। সোন লিজিয়ে তিনি আমাকে জানালেন যে অগস্ত ছিলেন বেদমন্ত্রের দ্রষ্টা এবং উদ্গাতা বেদের একশো পঁয়ষট্টি হতে একশো একানব্বই সুক্ত পর্যন্ত ছাব্বিশটা সূক্তের প্রায় মন্ত্রই সমুদায় অগস্ত ঋষির দৃষ্ট একশো উনআশি সূত্রের ছ নাম বহির্জীবন এবং অন্তর্জীবনের একটা পরিচয় উদ্ঘাটিত হয়েছে যে মন্ত্রটা বলছেন প্রলয়দাসী তাঁর বাংলা সরলার্থ করে বা বলতে পারো তোমরা বাংলা ভাবার্থ করে শৈলেন্দ্র যে লিখছেন সেই উগ্র ঋষি অগস্ত উপযুক্ত সাধন পন্থা অবলম্বন করে পুত্র ও বল কামনায় প্রণয় সুখ সম্ভব এবং তপ জপ সাধন এই উভয় ধর্মই পোষণ করেছিলেন অর্থাৎ ইহ জগতে অভ্যুদয় এবং পরজগতে নিঃশ্রেয়স লাভ করে দেবতাদের নিকট সত্য উপলব্ধির আশীর্বাদ লাভ করেছিলেন এই মন্ত্রে অগস্তকে বলা হয়েছে ঋষি রুগ্র অর্থাৎ উগ্র তেজা ঋষি তিনি নিঃশ্রেয়সের অধিকারী যেসব ঋষি নিঃশ্রেয়স লাভ করেন তাঁরা সত্য সংকল্প তাঁদের মনে কোনো সংকল্প উদয় হলেই তার সঙ্গে সঙ্গে কার্যে পরিণত হয় এই জন্যে তাকে নিজেকে কোনো যোগ বিভূতির আশ্রয় নিতে হয় না অগস্ত্য ঋষির নিত্যস্থিতি নক্ষত্র লোকে অর্থাৎ নিত্য জ্যোতির্ময় লোকে জাগতিক কোনো কামনা বাসনা তো দূরের কথা মাইক জগতের কোনো স্মৃতি তাদের মনে উদিত হতে পারে না তবু যে ইষ্টদেবের সাধনা করে তারা সিদ্ধকাম হন সেই ইষ্টলোকে তাঁর গতি হলে এমনকি ইষ্টের সঙ্গে লীন হয়ে গেলেও যে ইষ্টদেবের বিগ্রহকে কেন্দ্র করে তারা সাধনা করে গেছেন সেই জাগ্রত ইষ্ট বিগ্রহের সাথে নিজের স্থূল সাধন দেহস্থিত চিদ্রশ্বি একাত্মতা লাভ করলে তবেই তাদের পরাগতি লাভ হয় মহর্ষি অবস্থ ছিলেন একাধারে মহাশৈব এবং মহাসাক্ত শিবস্বরূপ মহাযোগী তার নিত্য পূজার বস্তু ছিলেন এই গুপ্তেশ্বর মহাদেব অর্থাৎ অদূরে বিরাজ করছেন যে স্বয়ং ফুলিঙ্গটি এনেই তার ইষ্ট বিগ্রহ তাই এখনো এই বিগ্রহের ধরে এই গুহায় কখনো কখনো তার অবতরণ ঘটে থাকে যুক্ত করে উঠে দাঁড়াও ওই যে ওই যে তিনি এসে গেছেন ইষ্টমন্ত্র জপ করো অত্যন্ত চাপা গলায় ফিস ফিস করে কটা কথা বলে তিনি শশবস্তে উঠে দাঁড়ালেন আমিও মন্ত্র মতো হাত জোর করে ঝটপট করে উঠে দাঁড়ালাম গুপ্তেশ্বর মহাদেব যেখানে সেই দিকেই আমি অন্ধকারের মধ্যে তাকাতে লাগলাম পরম বিস্ময়ের সঙ্গে সঙ্গে আমি দেখলাম সমগ্র গুহাটি ধীরে ধীরে ভরে গুহার মধ্যে যেন কাক জোস্নার উদয় হয়েছে সেই মৃদু ও স্নিগ্ধ আলোতে আমি প্রলয় দাসের দিকে তাকিয়ে দেখি তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে তিনি বিড়বিড় করে যেন কোনো মন্ত্র পড়ছেন আমি হতবম্ভ হয়ে গেছি অন্য কারুর আবির্ভাব ঘটেছে কিনা বুঝতে পারছি না তবে গুহার মধ্যে যে মৃদু আলোর আভাস জেগেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি মহাত্মা দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে গেছেন তার চোখের সামনে হয়তো কোনো অতিরুত্রিয় জগতের উন্মোচন ঘটেছে কিন্তু আমার মন তখন গুহার দৈখ্য প্রস্তের পরিমাপ করতে ব্যস্ত মনে হলো গুহাটি বোধহয় পঞ্চাশ ফুট পূর্ব পশ্চিমে লম্বা ও তিরিশ ফুট চওড়া গুহার দক্ষিণ দিকে দেওয়াল ঘেসে ঝর্নার একটা অতি সংকীর্ণ ধারা ঝিচ্ছির করে বয়ে চলেছে আর উত্তর দিকে দেয়ালের উত্তর পূর্ব কোন ঘেসে একটা পাথরের হোমকুণ্ড আছে আমি যখন প্রলয়দাসীর উচ্চারিত নর্মদার ধ্যান মন্ত্র শুনে গুহার মধ্যে প্রথম প্রবেশ করি তখন গুহাতে ছিল জমাট অন্ধকার যার জন্যে টর্চ টিপে আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে হয়েছিল তখন গুহার অভ্যন্তর ভাগ নিরীক্ষণ করতে পারেনি কিন্তু এখন গুহার মধ্যে শতৎ ভাসিত কাকচনায় সবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পূজনীয় প্রলয়দাসীর শরীরে বাড়তি নিক শিহরণ দেখা দিল আমি সাবধান হলাম ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েই সজরে আমার ডান হাতটা চেপে ধরে নিয়ে এগিয়ে গেলেন সেই হোমকুণ্ডের ধারে আমাকে অনুচ্চ কণ্ঠে করে বললেন তুমি এক পায়ে দাঁড়িয়ে থেকে দু বাহু ঊর্ধ্বে তুলে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকো আমি হোম করতে থাকি আমি গায়ত্রী মন্ত্রেই হবন করছি সর্বশ্রেষ্ঠ পাবক ও তারক মন্ত্র গায়ত্রী বিশ্বামিত্র কর্তৃক দৃষ্ট হলেও অগস্ত ঋগ্বেদের প্রথম মন্ডলের অন্তর্গত একশো অষ্টআশি সুক্তে তাঁর নিজের দৃষ্ট মন্ত্রে বলেছেন দেবগণের অগ্রগ্রামী অগ্নি গায়ত্রী ছন্দে লক্ষিত হয়ে থাকেন এবং অগ্নিরূপ সাহা প্রদানের সময় তিনি দীপ্ত হন কাজেই আমি গায়ত্রী মন্ত্রেই হবন করার মনস্থ করেছি তবে বিশ্বামিত্র দৃষ্ট গায়ত্রী নামক সুপরিচিত মন্ত্রে নয় অর্থাৎ উপনয়নকালে তোমরা যে গায়ত্রী মন্ত্র আচার্যের কাছ থেকে পেয়ে থাকো সেই মন্ত্রে আমি হবন করছি না বিশ্বামিত্রের আবির্ভাবের পূর্বে প্রাচীন ঋষিকুল যে গায়ত্রী মন্ত্রে জপ করতেন আমি সেই মন্ত্রে হবন করব এটাই প্রকৃত গায়ত্রী মন্ত্র এই মন্ত্রের দেবতা সবিতা বিশ্বামিত্র দৃষ্ট গায়ত্রী নামে প্রসিদ্ধ হলেও এটি সাবিত্রী মন্ত্র আচার্য সায়নের মতে উদয়নের পূর্বে ভর্গ দেবতার যে প্রকাশ তা হলেন সবিতা আর উদয় হতে অস্তগমন পর্যন্ত তাঁর যে প্রকাশ তা হলেন সূর্য এই বলে তিনি হোমকুণ্ডের উপর গুনে গুনে পাঁচবার ওং নম ভগবতে সাব্বাসায় ওং নম ভগবতে সাবা বলে তুড়ি মারলেন তারপর নিঃশ্বাস টেনে কুম্ভক করে স্থির হলেন আমি ভাবছি একটু আগে আবির্ভাব হয়েছে বলে তিনি যখন অবস্থায় যুক্ত করে সমাধিস্থ হয়ে পড়েছিলেন আমি তখন মনে মনে গুহার দৈঘ প্রস্ত পরিমাপে ব্যস্ত ছিলাম আমার সেই অন্য অন্যমনস্কতার জন্যই বোধ হয় ঊর্ধ্বপায়ু হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকার দণ্ড দিলেন যাই হোক এই ঋষির আদেশ ছিল ধার্য করে আমি বিশ্বামিত্র কর্তৃক প্রকটিত আমার জানা গায়ত্রী মন্ত্রটি জপ করছি তদ অবস্থায় দাঁড়িয়ে থেকে সহসা তিনি এক দীর্ঘ প্রলম্বিত শ্বাস ফেললেন সোজা হোমকুণ্ডের মধ্যস্থলে কিঞ্চিত ছাই উড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল আমার দিকে তাকেই বলেন অগ্নিদেব প্রকট হয়েছেন আমি প্রাচীন ঋষিকুলের পরমারাধ্যা গায়ত্রী যা দ্রষ্টা ঋষি সাবাস প্রকাশ করে গেছেন তা স্পষ্টভাবে উচ্চারণ করে ঘৃতা দিচ্ছি তুমিও আমার সঙ্গে মন্ত্রচ্চারণ করতে থাকো কোমন্ডল হতে একটি ঘি ঢালেন ঘি ঢালাতে আগুনের দৃপ্তি বেড়ে উঠল তিনি উদাত্ত কণ্ঠে তারপর তো এরপর তিনি অর্থাৎ প্রলয় দাসী বেশ কিছুক্ষণ পাঠ করলেন এবং শৈলেন্দ্র নারায়ণজির বুকে অঙ্গুলি স্পর্শ করলেন অঙ্গুলি স্পর্শ করে তিনি বলতে লাগলেন যে চোখ খোলা চেষ্টা করো না চেষ্টা করলেও তিনি খুলতে পারবে না এবং ওই অবস্থাতে তাকে এই মন্ত্রের যেটা তিনি পাঠ করছিলেন তার নিগুর অর্থ বুঝিয়েও বললেন আরেকটু পরের দিকে লিখছেন শৈল্য যে আমার বুক থেকে তার অঙ্গুলি স্পর্শ সরিয়ে নিলেন বলে মনে হলো আর তার কথা বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শব্দ আমার কানে আসছে না মস্তিষ্ক কোষের মধ্যে মহর্ষি দৃষ্ট গায়ত্রীর ছংকার শুরু হয়ে গেল আমার ভাবনায় জাগলো মহাত্মার অঙ্গুলি স্পর্শ যেন গ্রামোফোনের পিন পয়েন্ট পিনটি সরে যেতে আর রেকর্ড বাড়ছে না তার কথার রেকর্ড আর কর্ণগোচর হচ্ছে না গায়ত্রী মন্ত্রের মধুর মূর্ছনা তার মধু নিঃসন্দিনী আবেশ ধীরে ধীরে আমাকে গ্রাস করছে জ্যোতির প্রকাশ হয়েছে কিন্তু এই জ্যোতি গুহাভ্যন্তরের আলো না আমার মস্তিষ্ক কোষেই এর প্রকাশ করেছে তা ভালো করে আর বোঝবার অবকাশ পেতাম না চেতনা লুপ্ত হয়ে গেল ধ্যানে ডুবে গেলেন শৈলেন্দ্র বন্ধুরা লিখছেন তিনি আমি ক্রমে জেগে উঠলাম অঙ্কারে কতক্ষণ কত ঘন্টা কত প্রহর যে এইভাবে কেটে গেল আমার জানা নেই সহসা আর একবার বুকের মাঝখানে মহাত্মার অঙ্গুলি স্পর্শ অনুভব করলাম তিনি বলছেন উত্তরাইয়ে উত্তরাইয়ে অর চেরাই নেহি বহু জন্মের সুকৃতির ফলে শিবভূমি নর্মদা তট পরিক্রমা করার অতুলনীয় সৌভাগ্য অর্জন করেছ অজস্র শিবলিঙ্গ দর্শন এবং তাদের পূজা করার সুযোগ পেয়েছ কিন্তু শিবতত্ত্ব যথার্থভাবে না জানলে শিবপুত্রী নর্মদার করুণা কিভাবে পাবে শৈব সাধনার উচ্চ সাধন তত্ত্ব জানতে হলে শৈবাগম দর্শনের রহস্য সাধক মাত্রেরই জানা দরকার শৈবাগম দর্শনের মূল বক্তা স্বয়ং পশুপতি শ্রোতা মহর্ষি দুর্বাসা বাসা সেই জন্য শৈবাগম দর্শনের অপর নাম পাশুপথ দর্শন শৈবাগমের মতানুসারে পদার্থ তিন প্রকার পশু পাশ আর পশুপতি পাদ অর্থাৎ সাধন চার প্রকার বিদ্যা ক্রিয়া যোগ ও চর্চা প্রথমে পশুপতি স্বরূপ সম্বন্ধে শোনো যিনি সর্বসমর্থ অর্থাৎ কোনো কিছু করতে না করতে এবং তার অন্যথা করতে সদাই সমর্থ যিনি নিত্য নির্গুণ সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বথা স্বতন্ত্র পরম সর্বজ্ঞ পরম স্বরূপ নিত্যমুক্ত নিত্য নির্মল নিরৌতিশয় জ্ঞান শক্তি এবং ক্রিয়াশক্তি সম্পন্ন এবং সকলের প্রতি অনুগ্রহ কারক এ ভগবান পরমেশ্বর পরম শিবই অর্থাৎ একমাত্র শিব স্বরূপ পরমাত্মাই পশুপতি শব্দে নির্দিষ্ট এই মহেশ্বরের পাঁচ কৃত্য সংহার তীরভাব ও অনুগ্রহ যেসব মুক্ত জীব, শিব সাধনায় শিব ভাব প্রাপ্ত হন শিবের সঙ্গে একাত্মতা লাভ করেন তারাও কিন্তু স্বতন্ত্র হন না পরমেশ্বরের অধীনে থাকেন তাদের পারিভাষিক নাম বিদ্বেশ্বর মন্ত্রেশ্বর ইত্যাদি পশুনাংপতি পশুপতি এই পশু বলতে কাকে বোঝায় যে পাশ দ্বারা বদ্ধ সেই পশু কারণ জন্মের পর থেকে নানা বন্ধনে সে জড়িয়ে আছে যতকাল পর্যন্ত এই সমস্ত বন্ধন হতে মুক্ত হয়ে স্বরূপে স্থিতি লাভ করতে না পারে ততকাল পর্যন্ত জীব এই অর্থে পশুপদ বাচ্য এরপর তো প্রলয় দাসী শৈলেন্দ্রনারায়ণজীকে নানান তত্ত্ব নানান কথা বলতে লাগলেন পাশকি, কর্মজ পাশকি, বিন্দুজ কি এই সমস্ত নানান কথা বলতে লাগলেন আমাদের জ্ঞানেন্দ্রীয় কোনগুলো কোনগুলো আমাদের কর্মন্দ্রীয় এগুলো সমস্ত কথা তিনি তাকে বুঝিয়ে বলতে লাগলেন নিরোধ পাশকি। এই সমস্ত কথাগুলো বলার পর দীক্ষার নানাবিধ প্রকার নিয়ে আলোচনা করতে লাগলেন স্মার্তি দীক্ষা মানসী দীক্ষা যৌগিক দীক্ষা চাক্ষুষী দীক্ষা স্পর্শিনী দীক্ষা মান্ত্রিক দীক্ষা দীক্ষা শাস্ত্রী দীক্ষা অভিসেচিকী দীক্ষা স্মার্তি দীক্ষা সম্বন্ধে বলছেন যে সমর্থ গুরু বিদেশস্থ শিষ্যকে স্মরণ করে ক্রমশ তাঁর আনব মল কর্মমল মাইকমলের আবরণকে বিশ্লিষ্ট অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করে ফেলেন এবং লয় যোগ গাঙ্গ বিধানে তাকে পরম শিবে যোজনা করেন মানসী দীক্ষা সম্বন্ধে বলছেন শিষ্যকে নিজের কাছে বসিয়ে অন্তর্দৃষ্টিতে তার মলত্রয়কে অবলোকন করে সেই মলত্রয়কে নিশ্চিন্ন করন যোগী দীক্ষা সম্বন্ধে বলছেন যোগোক্ত ক্রমে গুরু শিষ্য দেহে প্রবিষ্ট হয়ে তাঁর আত্মাকে নিজের আত্মাতে যুক্ত করেন এর নাম যোগী দীক্ষা চাক্ষুষী দীক্ষা শিবহং ভাবে সমাবিষ্ট হয়ে গুরু করুণা দৃষ্টিতে শিষ্যকে নির্নিমেষ নেত্রে দেখতে থাকেন তাতেই শিষ্যের মধ্যে অপস্বাত শিব ভাবের বোধন ঘটে যায় স্পর্শী দীক্ষা গুরু স্বয়ং পরম শিব ভাবে ভাবিত হয়ে সমাধিস্থ হয়ে পড়েন সেই সময় তার হস্তই শিব হস্ত তার মুখী শিব বক্ত আনন্দ জ্যোতিতে উদ্ভাসিত গুরু শিষ্যের উপযোগী বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে তার শিব হস্ত শিষ্যের মাথায় অর্পণ করে দেন সঙ্গে সঙ্গে নাদ জ্যোতি প্রকট হয়ে যায় বাচিকী কি দীক্ষা গুরু তার গুরুভাবে ভাবিত হয়ে নিজেও দেহ শিও শক্তির আবেশ ঘটান নিজে দেহের মধ্যে তিনি গুরু শক্তির আবেশ ঘটান নিজের বক্তব্যকে তখন গুরু কি করেন গুরু রূপে অনুভব করে শ্রদ্ধাপ্লুত অবস্থায় শিষ্যের নিকট দিব্য মন্ত্র প্রকট করতে থাকেন সেই সদ্য প্রকটিত মন্ত্রের উপযোগী মুদ্রা ন্যাস এই সমস্ত সাধন প্রণালীগুলো তিনি তখন শিষ্যকে শিখিয়ে দেন মান্ত্রিকী দীক্ষা এই দীক্ষায় গুরু মন্ত্রণাসযুক্ত অবস্থায় স্বয়ং মন্ত্রতনু হয়ে শিষ্যকে মন্ত্রদান করতে থাকেন গুরু যে মন্ত্রতনু হলেন তাঁর শিষ্য এই দেখে বুঝতে পারেন যে গুরুর লড়াটে কিংবা বক্ষস্থলে শিষ্যের বীজ ও তাশ্চর্য উপায়ে যেন খোদিত হয়ে জল জল করছে হৌত্রী দীক্ষা গুরুকুণ্ডে বা স্তন্ডিলে অগ্নিসাপ স্থাপন করে লয় যোগে ক্রমে শিষ্যকে দিয়ে প্রসিদ্ধ বেদমন্ত্রে ক্রমাগত আহুতি দেওয়াতে থাকেন তার সংকল্প থাকে শিষ্যের মল শুদ্ধি ও একটু আগে যে তোমাদেরকে বললাম পাশ পাশ সেই পাশ থেকে মুক্তি শাস্ত্রী দীক্ষা গুরু যোগ্য ভক্তকে যে সাধনায় সিদ্ধ করতে চান কিংবা তিনি যে তত্ত্ব তার মধ্যে প্রকট করতে চান সেই তত্ত্ব বিষয়কে সাধনা বিষয়ক গ্রন্থ শিষ্যের হাতে সেই সেই বিষয়ক গ্রন্থ দিয়ে আশীর্বাদ করেন তার আশীর্বাদের ফলে সেই তত্ত্ব বা সেই সাধন রহস্য শিষ্যের মধ্যে অধিগত হয়ে যায় কি দীক্ষা এই দীক্ষার অপর নাম শিব ভিষেক দীক্ষা সাধারণত একটি কুম্ভে শিব শিবানীকে পুজো করে শিষ্যকে মন্ত্রদান করা হয় সাধারণ গ্রন্থে এই বিধান তো এইভাবে তিনি বিভিন্ন প্রকার দীক্ষা সম্বন্ধে শৈলেন্দ্র নারায়ণজিকে বললেন পড়লেন এবং পরেও তাদের মধ্যে আরও বেশ কিছু আলোচনা চলতে লাগল এই করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল বন্ধুরা তারপর লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে প্রলয়দার্শীর কণ্ঠস্বর সহসা উচ্চ গ্রামে উঠে গেল আমার চোখ পূর্বপদ বন্ধই রইল কেউ যেন আঠা দিয়ে এঁটে দিয়েছে তার অঙ্গুলি স্পর্শে আমার মাথার মধ্যে তার কণ্ঠস্বর গ্রামোফোন রেকর্ডের মতো বেঁচে চলেছে তিনি আঙুল দিয়ে তাকে স্পর্শ করে রেখেছেন আর শৈলেন্দ্র নারায়ণজী প্রলয়দার্শীর কণ্ঠস্বর সেই গ্রামোফোন রেকর্ডের মতো শুনে যাচ্ছেন হঠাৎ তার আঙুলের টিপকে জোরালো করলেন অর্থাৎ আঙুলের খোঁচা মারতেই মস্তিষ্ক কষে গ্রামোফোন রেকর্ড যেন গর্জিয়ে উঠল তিনি বলতে লাগলেন তুম কেউ না রোতে হো অর্থাৎ হে পাতের সময় অর্থাৎ জীবের প্রতি কৃপা করার সময় উচিত হলেও কখনো ব্যাপার ঘটেছে যার জন্য আমার কাছে আত্মপ্রকাশ করতে এত বিলম্ব ঘটছে তিনি তিনবার মন্ত্রটা উচ্চারণ করলেন যেটা তোমাদেরকে পাঠ করে শোনালাম সেটা সেই মন্ত্রের ভাবার্থ তিনবারই বললেন বলো বেটা বলো বেটা বলো বেটা তো বলছেন কিন্তু আমার ঠোঁট দুটো এবং জিউ যেন পক্ষাঘাতগ্রস্ত কেউ যেন অসার করে দিয়েছে তিনি তার আঙুল সরিয়ে নিলেন আমার বুক থেকে তার আঙুল সরে যেতেই আমার মাথার মধ্যে গ্রামোফোনের বাজনা চকিতে বন্ধ হল মহাকাশে বেজে উঠল দুধুবি দামামার অবিশ্রান্ত ছংকার ক্রমে সেই ঝঙ্কার তরিত জড়িত হয়ে ওঙ্কার নাতে পরিণত হলো ধুনুরি তার তুলা ধুনার যন্ত্রে টং টং শব্দ তুলে যেমন তুলার বান্ডিলকে পিজে ফেলে সুখ্যাতি সূক্ষ্ম তুলোর টুকরো যেমন হাওয়ায় উড়তে থাকে তেমনই অঙ্কারের টংকারে আমার মনে হলো আমার শরীরের পিণ্ডিকৃত মাংস পেজা তুলোর মতো সুখাতি সূক্ষ্ম অত্যন্ত হালকা হয়ে ওপরের দিকে ভেসে যাচ্ছে বাতাসের প্রবল টানে হালকা মেঘ বা বাষ্পকুণ্ডলী যেমন ভেসে বেড়ায় আমিও তেমনই ভেসে বেড়াতে লাগলাম দিগন্তহীন মহাকাশে ধীরে ধীরে জ্যোৎস্নালোক পরিবর্তিত হলো শ্বেত জ্যোতিতে তো জ্যোতি মন্দিত সেই মহাকাশে কেবলই দোল খেতে লাগলাম মহাকাশ থর করে কাঁপছে মনে হচ্ছে যেন কোন অদৃশ্য শক্তি মহাকাশ রূপী মহাসমুদ্রকে এক অদৃশ্য মন্থন দণ্ড দিয়ে মন্থন করছেন আবার গ্রামোফোন রেকর্ড বেজে উঠল মাথাটাকে পেছন দিকে বাঁকাতে চেষ্টা করলে যেখানে টোল খায় সেখানে মহাত্মার অঙ্গুলি স্পর্শ অনুভব করলাম তার আঙুলের পিন ওই স্থানে স্পর্শ করার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম তার কণ্ঠস্বর মহাকাশের কম্পমান তরঙ্গ স্থির হল তিনি বলছেন সোজা উঠে যাও এই উত্তরা সুসুমনার পথ ধরে আঙুলের খোঁচা মেরে বললেন এইটাই যথার্থ দ্বিদল চক্র এখান থেকেই ক্ষেত্র এবং কৈলাসের পথে যাত্রা শুরু করতে হয় তিনি আঙুল সরিয়ে নিতেই সেই জ্যোতির্মণ্ডিত স্থির মহাকাশে আমার শরীরেরই অনুরূপ এক শুভ্র অবয়বের আবির্ভাব ঘটল আমার তীব্র অনুভূতিতে জাগল ওই সদ্য আবির্ভূত শরীর আমারই শরীর আমি এগিয়ে চলেছি ঊর্ধ্বপথে ওঙ্কার নাদ এখন টঙ্কার বলার উপায় নেই লঙ্কার শব্দটির মধ্যে গুরু গম্ভীর গর্জনের আভাস রয়েছে কিন্তু এখন যে ওং ওং ধ্বনি শুনছি তাতে আছে সঙ্গীতের মাধুর্য এবং মাদকতা তা এমনই মধু নিঃসন্দিনী যে অনাবির শান্তি ও আনন্দে আমি বিউফল হয়ে পড়েছি সহসা সামনে ভেসে উঠল অনন্ত সঙ্গীতময় চন্দ্রকলা চন্দ্রকলার উদয়ের সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম এরপর কেটে গেল বন্ধুরা অনেকটা সময় কিন্তু সেটা কতটা সময় সেটা আর আজকের পাটে তোমাদের সাথে শেয়ার করব না পার্ট এইটটিতে এরপর কি হলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আজকের পাটকে শিবসুন্দরের বন্দনা করে বন্ধুরা এখানেই বিশ্রাম দিচ্ছি তোমরাও চলো আমার সাথে শিব সুন্দরের বন্দনা করো শিব হম শিব হম পম নিত শুধহম বুদ্ধ শিবহাম শিবহম শিব সরুপ